রসায়নবিদ্যা থেকে চাষের পরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সুতরাং সমস্ত পার্টটাই কিন্তু তোমরা অবশ্যই দেখবে এবং শেষ অবধি সঙ্গে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো নাও লেটস স্টার্ট। কোয়েশ্চেন নম্বর 401, সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সিজিয়াম। অ্যান্সার হবে এখানে ডি, সিজিয়াম, সব থেকে তড়িৎ ধনাত্মক মৌল, অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে অজৈব বেঞ্জিন কি? অজৈব বেঞ্জিন হচ্ছে বোরাজিন। অ্যান্সার হবে এ, বোরাজিন হচ্ছে অজৈব বেঞ্জিন। নেক্সট প্রশ্ন, নিচের কোন মৌলটি নিউক্লিয়ার জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়? পোলোনিয়াম, পোলোনিয়াম নিউক্লিয়ার জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। অ্যান্সার হবে এখানে সি, পোলোনিয়াম। নেক্সট প্রশ্ন, অগ্নি নির্বাপক যন্ত্রে কোন অ্যাসিড থাকে? ঘন সালফিউরিক অ্যাসিড থাকে। অগ্নি নির্বাপক যন্ত্রে ঘন সালফিউরিক অ্যাসিড থাকে। অ্যান্সার হবে এখানে সি। ব্যাকলাইট কি? ব্যাকলাইট হচ্ছে ফেনল ফার্মালডিহাইড্রেট পলিমার। ব্যাকলাইট হচ্ছে ফেনল ফার্মালডিহাইড্রেট পলিমার। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, জিঙ্ক অক্সাইড নিচের কোন আলো থেকে রক্ষা, আলো রক্ষা থেকে রক্ষা করে? এখানে অতি বেগুনি রশ্মির থেকে রক্ষা করে। জিঙ্ক অক্সাইড অতি বেগুনি রশ্মি আলো থেকে রক্ষা করে। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, সিএমসির সম্পূর্ণ নাম কি? সিএমসির সম্পূর্ণ নাম হচ্ছে কার্বক্সি মিথাইল সেলুলোজ। অ্যান্সার হবে এ, কার্বক্সি মিথাইল সেলুলোজ। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, অ্যালুমিনিয়ামের প্রধান আক্ষরিক কি? অ্যালুমিনিয়ামের প্রধান আক্ষরিক হচ্ছে বক্সাইট। অ্যান্সার হবে এখানে ডি। চ্যালকোজেন কি? চ্যালকোজেন হচ্ছে Cr16 মৌল। অ্যান্সার হবে এখানে ডি। মিথেন ধরনের তৈরি হয় C2+H2O। ব্লিচিং পাউডারের সংকেত কি? CaOCl, এখানে OCl হোল টু, এখানে CaOCl ইনটু Cl। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাজিনোমিটারের রাসায়নিক নাম কি? অ্যাজিনোমিটারের রাসায়নিক মোটরের রাসায়নিক নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। অ্যাজিনো মোটরের রাসায়নিক নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। অ্যান্সার এ। অয়েল অফ ভিট্রল কি? H2SO4কে অয়েল অফ ভিট্রল বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে তুর থেকে উত্তপ্ত করলে রঙের কী পরিবর্তন হবে? এখানে তুর থেকে যদি উত্তপ্ত করা হয় তাহলে নীল থেকে সাদা রং হবে। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, প্রথম পারমাণবিক তথ্য কে আবিষ্কার করেন? প্রথম পারমাণবিক তথ্য দেন ডাল্টন। অ্যান্সার হবে এখানে ডি। গ্যাস লাইটারের নিচের কোনটি ব্যবহৃত হয়? মিক্সড মেটাল। অ্যান্সার হবে এখানে সি, মিক্সড মেটাল গ্যাস লাইটারে ব্যবহৃত হয়। বেকিং সোডা কি? বেকিং সোডা হচ্ছে NaHCO3। বেকিং সোডা কি? NaHCO3। অ্যান্সার হবে বি। বিশুদ্ধ জলের মোলারটি কত? বিশুদ্ধ জলের মোলারটি হচ্ছে 18। অ্যান্সার হবে এখানে সি। ফসফিনের সংকেত কি? CO Cl2। অ্যান্সার হবে এখানে সি, ফসফিনের সংকেত হচ্ছে CO Cl2। নিম্নোক্ত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? এখানে অ্যান্সার হবে ডি, ইট্রিয়াম হাইড্রোজেনের আইসোটোপ নয়। অ্যান্সার ডি, ইট্রিয়াম। নেক্সট প্রশ্ন হচ্ছে সোল্ডার নামক সংকর ধাতুর কোন কোন ধাতুর মিশ্রণ? এখানে লোহা ও সীসা। সোল্ডার নামক সংকর ধাতুর কোন কোন ধাতুর মিশ্রণ? লোহা ও সীসা। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, ভিনিগারের সংকেত কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিনিগারের সংকেত হচ্ছে CH3COOH। প্রডিউসার গ্যাসের সংকেত কি? CO+N2। কোন ধাতুকে কেরোসিনের নিচে রাখা হয়? NA। অ্যান্সার হবে এখানে এ। ভারী জল অর্থাৎ D2O এবং সাধারণ জল H2O, কার আণবিক ওজন বেশি? এখানে D2O। ভারী জলের অর্থাৎ D2O এর ওজন, আণবিক ওজন সবথেকে বেশি। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, আতসবাজিতে লাল রঙের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়? এখানে ট্রনসিয়াম, ট্রনসিয়াম ব্যবহৃত হয় আতসবাজিতে লাল রঙের জন্য। স্ট্রনসিয়াম ব্যবহৃত হয়। অ্যান্সার হবে এখানে সি।
C60H12 and O6 এর স্থূল সংকেতের ওজন কত 30 आंसर হবে এখানে ডি বায়ুমণ্ডলে O2 পরিমাণ কত বায়ুমণ্ডলে O2 পরিমাণ হচ্ছে 20.6% आंसर হবে এখানে বি হাইড্রোজেন পরমাণুর কয়টি আইসোটোপ আছে এখানে তিনটি হাইড্রোজেন পরমাণুর তিনটি আইসোটোপ আছে জার্মান সিলভার কি কি ধাতু সংকর জার্মান সিলভার কপার জিঙ্ক এবং নিকেলের ধাতু সংকর आंसर হবে এ PVC এর পুরো নাম কি PVC এর পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড आंसर হবে এখানে এ বিজ্ঞাপন বাতির লাল রং উৎপত্তি হয় যে গ্যাসের উপস্থিতির জন্য সেটা হচ্ছে নিয়ন आंसर হবে সি ICMR কিসের গবেষণার সঙ্গে যুক্ত ICMR ওষুধের গবেষণার সঙ্গে যুক্ত आंसर হবে এখানে এ গান পাউডার তৈরিতে নিচে কোনটি ব্যবহৃত হয় না এখানে চারকোল সালফার গন্ধক পটাশিয়াম নাইট্রেট ট্রাই নাইট্রোটুলিন এখানে आंसर হবে ডি ট্রাই নাইট্রোটুলিন ব্যবহৃত হয় না নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম মেটা বাইসালফাইট খাদ্য সংরক্ষক হিসাবে ব্যবহৃত হয় সোডিয়াম মেটা বাইসালফাইট নিচের কোন যৌগে হাইড্রোজেন বন্ধন অনুপস্থিত এখানে ফসফিনে হাইড্রোজেন বন্ধন অনুপস্থিত নিচের কোনটি আমাদের ত্বককে সুস্থ রাখতে কাজে লাগে গ্লিসারল অ্যান্সার হবে সি গ্লিসারল কোনটি অ্যারোমেটিক যৌগ এখানে হেক্সন হেলটন গ্লিসারল ফেনল অ্যান্সার হবে ডি ফেনল হচ্ছে অ্যারোমেটিক যৌগ নিচের কোনটি ধাতু নয় অ্যান্টিমনি ধাতু নয় অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন হচ্ছে নিচে কোনটি উভধর্মী অক্সাইড MgO হচ্ছে একটি উভধর্মী অক্সাইড MgO নেক্সট প্রশ্ন নিচের কোনটি বিরঞ্জক ধর্ম বর্তমান এখানে Cl2 বিরঞ্জক ধর্ম বর্তমান নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি কার্বনের রূপভেদ ফ্লোরিন হচ্ছে কার্বনের রূপভেদ অ্যান্সার হবে C60 নেক্সট প্রশ্ন নিচের কোনটি কপার ও জিঙ্কের ধাতু সমন্বিত ধাতু সংকর এখানে ব্রাস অ্যান্সার হবে এ মেথিলিটেড সুইট হলো এখানে C2H3OH CH3COOH ও আরও কিছু উপাদান এখানে অ্যান্সার হবে বি মার্স গ্যাস কোনটি মার্স গ্যাস হচ্ছে CH4 অ্যান্সার হবে এখানে সি নিচের কোন গ্যাসের উপস্থিতির কারণে কয়লা খনিতে আগুন লাগে এখানে মিথেন অম্লরাজ ও হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের অনুপাত কত 3:1 অ্যান্সার হবে এখানে বি নিচের লেখা যৌগগুলির মধ্যে একটি অ্যাসিড লবণ হচ্ছে সেটি কোনটি NaHSO4 অ্যান্সার হবে এখানে ডি হিরক এফাইট এবং অ্যাসিটিলিনের সংক্রায়ন হল SP3 SP2 SP OH3 পজিটিভ আকারটি হলো এখানে চতুস্তলক এখানে অ্যান্সার হবে এ নিচের কার তড়িৎ ঋণাত্মকতা বেশি এখানে এ অ্যান্সার হবে এ এসোটোর চারণ সংখ্যা কত এসোটোর চারণ সংখ্যা এখানে 4 2 1 6 অ্যান্সার হবে এ 452 অ্যান্সার এ নেক্সট প্রশ্ন হাইড্রোজেন ধাতুর মতো আচরণ করে নিম্ন উষ্ণতা হাইড্রোজেন ধাতুর মতো আচরণ করে নিম্ন উষ্ণতায় অ্যান্সার হবে এ H2O2 জারিত করতে পারে না এখানে O3 অ্যান্সার হবে এখানে বি পারমাণবিক হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন হয় বিশুদ্ধ হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্সার হবে বি পারমাণবিক হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন হয় বিশুদ্ধ হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্সার হবে বি নিচের কোনটি সবথেকে বেশি সুস্থিত Pb+2 অ্যান্সার হবে এখানে ডি সাদা লেট হলো এখানে 2BCO3 PbOH হল অ্যান্সার হবে এখানে সি কাঁদানে গ্যাসের সূত্র কি কাঁদানে গ্যাসের সূত্র হলো Cl3CNO2 কোন ধাতুর উপর উত্তপ্ত অবস্থায় HNO3 বাষ্প চালনা করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় এখানে তামা অ্যান্সার হবে এ অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি সলিসাইলিক অ্যাসিড অ্যান্সার হবে এখানে বি পরেরটা একটা ম্যাথস প্রশ্ন তারপরে প্রশ্ন হচ্ছে এখানে ব্লটিং পেপার কালি শোষণ করতে সক্ষম এখানে সান্দ্রতার জন্য কৌশিক ক্রিয়ার জন্য
কালিতে দ্রাবক থাকার জন্য এবং কালিতে দ্রাবক থাকার জন্য। এখানে অ্যান্সার হবে বি, ব্লটিং পেপার কালি শোষণ করতে পারে কৌশিক ক্রিয়ার জন্য। অ্যান্সার হবে এখানে বি। হেক্সোজেন নামক বিস্ফোরকটি অপর নাম অপর কোন নামে পরিচিত? হেক্সোজেনটির অপর বিস্ফোরকটির আরডিএক্স নামে পরিচিত, আরডিএক্স। অ্যান্সার হবে এখানে বি। প্লাস্টার অফ প্যারিস কী থেকে তৈরি হয়? জিপসাম। প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় জিপসাম থেকে। অ্যান্সার হবে এ। নিচের কোনটি পটাশিয়াম ফেরিসায়ানাইট? এখানে কে থ্রি এফি সিএন হোল সিক্স। অ্যান্সার হবে এখানে বিটা, পটাশিয়াম ফেরিসায়ানাইট সংকেত। নেক্সট প্রশ্ন হচ্ছে সিও টুর সম আকৃতি হলো এইচ জি সিএল টু। অ্যান্সার হবে এ। নিচের কোনটি এসপি টু সংক্রায়ন? এখানে ও এসও টুর সংক্রায়ন। অ্যান্সার হবে বি। থামস স্ল্যাক হলো এখানে অ্যান্সার হবে সি, এ ও বি ওয়াই সি এ থ্রি পি পি ও ফোর হোল টু এবং সি এ এস আই ও থ্রি। অ্যান্সার হবে বি। কাঁচ বিক্রিয়া করে এইচ এফ এর সঙ্গে? অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নম্বর 471, মৌর লবণ হলো এখানে মৌর লবণ সংকেত, ইংরেজিতে মোহর সল্ট, ডাবল লবণ, দ্বি লবণ বলা হয়। অ্যান্সার হবে এখানে সি। কার বেসাধ্য সব থেকে বেশি? এখানে সিআর প্লাস থ্রির বেসাধ্য সব থেকে বেশি। অ্যান্সার হবে ডি। জার্মান সিলভার সিলভারে সিলভারের পরিমাণ এখানে কত? এখানে অ্যান্সার হবে ডি, কোনোটি নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 ক্যারেট সোনা সমান 75% সোনা? অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে ধূমায়মান সালফিরিক অ্যাসিডের সংকেত হলো H2S2O7। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন 476, ক্যাসেট টেপে বোলানো হয় কোনটি? এখানে জিঙ্ক অক্সাইড, আয়রন অক্সাইড, সিলভার নাইট্রেট, মিল্ক অফ লাইম। অ্যান্সার হবে বি, আয়রন অক্সাইড। ফায়ার এয়ার বলতে বলা হতো কোন গ্যাসকে? অক্সিজেনকে ফায়ার এয়ার বলা হয়। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক রূপে ব্যবহৃত হয় MnO2। অ্যান্সার হবে এখানে বি। নিম্নলিখিত অক্সাইডগুলির মধ্যে কোনটি পরশম? এখানে কার্বন মনোক্সাইড হচ্ছে পরশম। অ্যান্সার হবে এখানে বি। অ্যাসকারবিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? এখানে অ্যান্সার হবে সি, ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয়? কার্বন ডাইঅক্সাইড। অ্যান্সার হবে এখানে বি। রিং টেস্ট কোন অ্যাসিডের শনাক্তকরণের জন্য করা হয়? রিং টেস্ট করা হয় নাইট্রাস অক্সাইড। রাসায়নাগারে কৃত্রিমভাবে প্রস্তুত প্রথম জৈব যৌগের নাম হচ্ছে ইউরিয়া। অ্যান্সার হবে এখানে ডি। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। এটাই ছিল এই কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন থেকে সমস্ত প্রশ্নগুলো কভার করা হয়েছে, যেখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেষ পার্টের দিকেই আলোচনা করা হয়েছে বেশি। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।